হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বিগত কয়েক বছর ধরে পুরো পৃথিবীতেই ইলেকট্রিক কারের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে, আর এই চাহিদা পূরণ করার জন্য প্রত্যেকটি কার কোম্পানি অনেক সস্তা থেকে শুরু করে অনেক দামি ইলেকট্রিক কার বাজারে নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গুয়াং ইয়ং ইয়াং নামের একটি কোম্পানি লঞ্চ করেছে তাদের নিউ ডিজাইনের ইলেকট্রিক কার। নাম শুনেই হয়তো বুঝতে পারছেন এটি একটি চাইনিজ কোম্পানি, তবে চাইনিজ কোম্পানি হলেও ব্র্যান্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তাছাড়া এটির দামও রাখা হয়েছে অনেক কম, মানে একটি বাইকের দামে আপনি পেয়ে যাচ্ছেন প্রাইভেট কার, যেটাতে আপনি আপনার পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। ডিজাইন বেজে এটি একটি ফোর সিটার হ্যাচব্যাক কার, যেটাতে সামনে ড্রাইভার সহ দুইজন এবং পেছনেও দুইজন, মোট চারজন বসার জায়গা দেওয়া হয়েছে। গাড়িটির সামনে এলইডি হেডলাইট এবং পেছনেও এলইডি টেললাইট দেওয়া হয়েছে। তাছাড়া সামনে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেটার নিচে দেওয়া হয়েছে গাড়িটির চার্জিং পয়েন্ট। গাড়িটির ভেতরের ডিজাইনের কথা যদি বলি তাহলে টপ মডেলে 10 ইঞ্চির টাচ স্ক্রিন পেয়ে যাবেন। তাছাড়া দুটি স্পিকার এবং রেয়ার পার্কিং ক্যামেরাও থাকছে। তাছাড়া অটোমেটিক গ্লাস এবং অটোমেটিক গিয়ার শিফটারও থাকছে, মানে আপনাকে হ্যান্ডেল আগে পিছে করে গিয়ার বদলাতে হবে না। এটিকে আরে দিলে রিভার্স এবং ডিতে রেখে ফ্রন্ট গিয়ার বা সামনের দিকে চালাতে পারবেন। তো ওভারঅল ভেতরের ডিজাইন আর বাইরের ডিজাইন মিলিয়ে আপনার মনে হবে না যে আপনি 2-2.5 লক্ষ টাকার গাড়ির মধ্যে বসে আছেন। এবার যদি গাড়িটির পাওয়ার পারফরমেন্সের দিকে দেখি তাহলে এই গাড়িটিতে 48 BHP-র শক্তিশালী ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা এই গাড়িটিকে সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড দিতে পারবে। গাড়িটির পাওয়ার সোর্সের কথা যদি বলি তাহলে গাড়িটিতে আপনি লিথিয়াম আয়রন এবং লেড অ্যাসিড ব্যাটারি, দুই ধরনের ব্যাটারি লাগাতে পারবেন। আর ব্যাটারির চার্জিং টাইম হচ্ছে 6 থেকে 7 ঘন্টার মতো, আর একবার ফুল চার্জ করে গাড়িটিকে আপনি 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। মানে এখানে অপশন দেওয়া হয়েছে আপনি যদি 200 কিলোমিটারের ব্যাটারি নিতে চান নিতে পারবেন, আর আপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনি 300 কিলোমিটারের ব্যাটারি প্যাকেজও নিতে পারবেন। আর ব্যাটারি প্যাকেজের প্রাইস সেটা আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে। বর্তমানে গাড়িটি চীন এবং ইউরোপের মার্কেটে লঞ্চ করা হয়েছে, এবং কিছু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাড়িটি 2024 সালের মাঝামাঝি ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে। আর আমাদের দেশে যেহেতু ইলেকট্রিক গাড়ির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই ইন্ডিয়াতে লঞ্চ করা হলে শীঘ্রই আমাদের দেশেও লঞ্চ হয়ে যাবে। কারেন্ট টাইম আপনি যদি এই গাড়িটি কিনতে চান তাহলে বর্তমানে এই গাড়িটি আলিবাবাতে অ্যাভেলেবেল রয়েছে, আর আলিবাবাতে গাড়িটির দাম ধরা হয়েছে 2,50,000 টাকার মতো, আর ব্যাটারি প্যাকেজ সহ হয়তো 3 লক্ষ থেকে 3,20,000 টাকার মতো দাম পড়বে। তো আপনি যদি এই গাড়িটি কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে গাড়িটির বাইং লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনি গাড়িটিকে কিনতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আর আপনি যদি এমনই ভিডিও দেখতে পছন্দ করেন বা নতুন নতুন গাড়ি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন, যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।